যখন এইভাবে ডেকেছে রাধে এসো অসুবিধা হবে না হিত আসনে বসাবো রাধা রানী গেলে গোবিন্দের কাছে বলে হে গোবিন্দ তুমি ছাড়া অন্য কে বাঁচে বসাইল রাধা রানী রতনয় আসনে গোবিন্দ ধীরে ধীরে বসে রাধার চরণে উলুধ্বনি মায়া হরিধ্বনি রাধার চরণে গোবিন্দ ধীরে বসে রাধার চরণে রাধার পায়ের কাছে গোবিন্দ বসেছে চরণতলে বুঝেছেন এখন যেই পায়ে বসলো চরণতলে গোবিন্দ দেখতে পেয়েছে কি রাধার পায়ে ছিল ব্রজের ধুলিগুলি ধুলিগণ এই যে ধুলো যার উপরে আপনারা বসে আছেন যেই ধুলো লেগেছিল রাধার পায়ে রাধার পায়ে ছিল ব্রজের ধুলিগুলি গোবিন্দর কাছে পেয়ে মুখে ফোটে বলি গোবিন্দর কাছে পেয়ে মুখে ফুটে বলি ওই গোবিন্দর কাছে পেয়ে মুখে ফুটে বলি গোবিন্দ বলে ও গো ব্রজের ধুলা কি ব্যাপার কি ভাবছো তোমরা ধুলাগণ প্রশ্ন করছে আমাদের এই পীত বস্ত্র দিয়ে হলুদ বসন দিয়ে পরিষ্কার করছো কি ব্যাপার যমুনায় ফেলে দেবে বলে এবার গোবিন্দ বলছে গোবিন্দ বলে ও গো ব্রজের ধুলা জানো না মনের রঙ্গ তুমি জানো না মনের রঙ্গ আমার আশাটা আমার রঙ্গটা তোমরা জানো না এই যে লাইনটা বলবো সবাই হরিধ্বনি উলুধ্বনি করবেন যে গোবিন্দের কি আশা এই ধুলোগুলো নিয়ে পীত বস্ত্র দিয়ে যে পরিষ্কার করলো কি করবে কি বললো জানেন মায়েরা আপনাদের ভগবান তোমাদের গায়ে মেখে হইব গৌরাঙ্গ উলুধ্বনি হরিব তোমাদের গায়ে মেখে হইব গৌরাঙ্গ তোমাদের গায়ে মেখে হইব গৌরাঙ্গ তোমাদের গায়ে মেখে হইব গৌরাঙ্গ শ্যাম করে মিলন রসের মঞ্জরি রসের মঞ্জরি জ্ঞান দাসে মাগে রাঙা মাগে রাঙা চরণ মাধরি ভক্তমণ্ডলী মায়ের এই যে আপনারা শুনলেন রাধারানী এত কথাগুলো বলে গোবিন্দের কাছে রাধারানী গেল যেই না গেল গোবিন্দ প্রশ্ন করলো গো রাধা কেন এসেছ স্বামী ত্যাগ করে সংসার ত্যাগ করে শাশুড়ি ননদিকে উপেক্ষা করে তুমি আমার চরণে কেন ছুটে এলে রায় রাধারানী বললেন ও গো মাধব বলতে যখন বললে তবে শোনোই ভগবান তবে তুমি শোনো ভগবান আমি কুল ত্যাগ করেছি স্বামী ত্যাগ করেছি লোক লজ্জা দূরীভূত করে তোমার কাছে কেন এলাম শুনবে মাধব হ্যাঁ বলো রায় কেন তুমি বাঁশি শিখবো বাঁশি শিখবো বলে তো তোমার কাছে ছুটে পড়ে এলাম তুমি কি বোঝো না তুমি কি জানো না মাধব আমি কেন এসেছি তবু রাঙা পায় এই কথাটা বলল প্রশ্নের উত্তরে রাধারানী জবাব দিল মাধব তবে শোনো আমি কেন এসেছি কেন এসেছো বলো আমরা শুনি গোবিন্দকে বলতে শুরু করলো শ্রীমতী রাধা ঠাকুরানী এই যে বলো শুনি ঘর হইতে আইলাম বাঁশি শিখিবার তারে বাঁশি শিখিবার তারে
एवासी शिखी बड़ो तारे हरि ताई मूर प्रमाण हरि वो बाकी शिखी बड़ो तारे शिखी बड़ो तारे शिखी बड़ो तारे हर होइते आइलाम बस शिखी पाटे शिखी बड़े शिखी बड़े हर खोते इलाम बसी निज दासी बोली बासी शिखाओ आमारे बासी शिखाओ आमारे हर होइते राम बासी शिखिबारो तारे शिखिबारो तारे शिखिबारो तारे राधा रानी बोललें ओ गोविंद कौन राम भेते श्याम गाओ कोनो तार कोनो रंधेर सुरे बारे जमुनायु जान बहे माधव जमुनायु जान कोनो रंधे ते शाय गाओ कौन गीती कौन रंधे ते शाम गाओ मोर गीती कौन रंधे ते शाय गाओ कोनो गीती ओई कोन रंधे ते शाम गाओ मोनो गीती कोन रंधे सुने राधा होरे ले हेची होरे लो योची होरे लो योची होतो शिखाओ आमार मोह माशी माधव है एकुन शेखा मोहन माशी ओगो मोहन बासी शिखबो आमी हाशी हाशी बधु हे एकुन शेखा ओ गोविंद शिखिए दाओ आमा ओ गो मोहन बासी ভালো হইলা আইলে রাধে মুরলি শিখাবো জ্ঞান দাসের মনে বড়
মনে বড় আনন্দ হইল জ্ঞান দাসের মনে বড় আনন্দ হইল রাধে তুমি মুরলি শিখবে হায় 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 কি ভালো কথা হরি বল ও ভক্তমণ্ডলী মায়ের আমার বাবারা মন্দির শুনুন খুব মনে মনে আপনাদের কষ্ট হচ্ছে আমি জানি যে সব সাইটে তাকিয়ে দেখছে পাশে তাকিয়ে সর্বনাশ সব খেয়ে চার চলে গেছে আমরা কজন বসে আছি ও মা থাকো না সেবা আপনাদের হয়ে গেছে আস্তে সেবা হয়ে গেছে হ্যাঁ কি না তাহলে আর একটু থাকবেন একসাথে সেবাটা করে বাড়ি যাব যারা গেছে গেছে জানি তাই গৌর হরি বল হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী মায়েরা এখন গোবিন্দ মৃত্যু হেসে হেসে বললে রাধে কি মজার বিষয় জানো এতদিন তুমি ছিলে বৃন্দাবনে আমার প্রেমের গুরু তুমি আমার প্রেমের গুরু আর আজ থেকে আমি হব তোমার মুরলী শিক্ষার গুরু কিন্তু জানো রাধে বাঁশি যদি শিখতে চাও মুরলী যদি শিখতে চাও তোমাকে শাস্তি হবে হ্যাঁ আমার মনের মতো করে বলে আমি যে সেজে গুজে এলাম বলে না না হবে না আমার মনের মতো করে তোমাকে একটু সাজতে হবে বলে আচ্ছা মাধব কেমন করে সাজবে একটু বলো দেখি শুনি মুরলী শিখিবে রাধে শিখাবো মনের সাথে মুরলী শিখিবে রাধে শিখাবো মনের সাথে মুরলী শিখিবে রাধে রাধে গো নিতাই গৌর হরি হরি বল মায়েরা ও গো রাধে গো রাধে গো এখন মনের মতো করে মনের মতো করে সাজো রাধে গো রাধে শিখবে রাধে শিখাবো মনের সাধে মুরলী শিখবে রাধে শিখাবো মনের সাধে যে বাবল বলু শুনো ধ্বনি ও গো যে বাবল বলুক শুনো ধ্বনি ও গো যে বাবল বলু শুনো ধ্বনি ও গো যে বাবল বলু শুনো ধ্বনি এই যে তুমি যে নারী বেশে এসেছো না কাজ করতে হবে একটা ছাড়ো নারীর বেশ উপভোগ করি বাঁধকে প্রাণ গোবিন্দ বলো নারীর বেশ ত্যাগ করো রায় আর উভো করি বাঁধকেশ মানে কেশটা একটু উঁচু করে বাঁধতে হবে ছাড়ো হো নারীর বেশ উভো করি বাঁধকে ছাড়ো হো নারীর বেশ উভো করি বাঁধকে আমে চূড়া করো হোটা লোনি রাধে বামে চূড়া করো হোটা লোনি রাধে বামে চূড়া করো ঘোটা লোনি রাধে বামে চূড়া করো ঘোটা লোনি তেমন করে সাজো ধ্বনি তেমন করে সাজো ধ্বনি তেমন করে সাজো ধ্বনি তেমন করে সাজো ধ্বনি মুরলী শিখাবো আমি তেমন করে সাজো ধ্বনি মুরলী শিখাবো আমি বলি ও বিনোদিনী মুরলী শিখাবো আমি বলি ও বিনোদিনী মুরলী শিখাবো হরি হরি বল মুরলী শিখাবো আমি বলি ও বিনোদিনী তেমন করে সাজো ধ্বনি তেমন করে সাজো ধ্বনি বামে চূড়া করো হোটা লোনি রাধে বামে চূড়া করো হোটা লোনি ও এমন করে সাজতে হবে বলে হ্যাঁ হ্যাঁ বলে তাহলে তুমি শিখিয়ে দেবে বলে হ্যাঁ ভক্তমণ্ডলী মায়ের আমার বাবারা অপরূপ সাজে গোবিন্দের এমন করে বলেছে তেমন করে সাজল এইখানে ছিল সিন্দুর বিন্দু ত্যাগ করে চন্দনের ফোঁটা পড়লো জেনে রাখবেন মায়েরা আপনারা পড়েন কিনা দিকে জানেন না আপনারা যে সিঁদুরটা পড়েন দেহপতির জন্য নিজের স্বামীর জন্য কিন্তু নারী যারা হয় তাদের দুটো করে স্বামী দুজন পতি একজন দেহপতি একজন জগৎপতি স্বামীর জন্য দেহপতির জন্য আপনারা সিঁদুর পড়েন আর জগৎপতির জন্য একটু চন্দন বাড়িতে রাখবেন পড়বেন কৃপা হবে করুণা হবে রাধারানীর তেমন করে সাজলো এবার সেজে হাসি হাসি রাই বিনোদিনী কি করলেন গোবিন্দের বাম পাশে গিয়ে দাঁড়ালেন কেন জানেন মায়েরা দীক্ষাকালে শিষ্য যদি করে আত্মসমর্পণ সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসমর্পণ
দীক্ষার সময় শিষ্য যখন গুরুচরণে দেহটা ফেলে দেয়, ওই দেহটা কৃষ্ণের সঙ্গে এক হয়ে যায়। আর গুরুর কাছে দীক্ষা পেতে গেলে আপনারা জেনে রাখবেন, এই জন্য কীর্তন শুনতে এসেছেন, গুরুর কাছে যদি দীক্ষা পেতে হয়, শিক্ষা পেতে হয়, গুরুদেবকে ডান দিকে রেখে বাঁদিকে গিয়ে দাঁড়াতে হয়, দক্ষিণে রেখে বাঁদিকে। হাসি হাসি রাই বিনোদিনী তাই করলেন, গোবিন্দকে দক্ষিণে রেখে হাসি হাসি বিনোদিনী রায় গোবিন্দের বাম পাশে গিয়ে দাঁড়ালো। এই যে পদাবলীটা শুরু করব, একটু বড় পদাবলী কিন্তু খুব মজার পদাবলী, খুব সুন্দর করে শুনবেন। দারুণ একটা সুরে বন্ধন করে আপনাদের হাতে আমাদের হাতে পরিবেশন করলেন আমার গুরুজি, কি সুন্দর করে বাঁশিতে বলা হচ্ছে। দেখো কেমন করে রাধাকে বাঁশি শেখায়, বাঁশিটা ধরেছে কেমন করে এইবার লক্ষ্য করবেন। শুরুতে বলেছিলাম বিগ্রহ দেখেছি, ওইখানে এক বিগ্রহ যে রাধা কৃষ্ণের আছে, একটু গিয়ে দেখে নেবেন, এই মিলিয়ে নেবেন বিগ্রহটাই দেখুন। একটা বাঁশির উপরে গোবিন্দ রেখেছে তার ডান কর, রাধারানী রেখেছে তার বাম কর। এই মূর্তিটা বাজারে কিনতে পাওয়া যায়, ছবিটা, এই মূর্তিটা সেদিন তৈরি হয়েছিল যেদিন মুরলী শিক্ষা হয়েছিল, ওই যে ওখানে আছে, গিয়ে দেখে নেবেন। একটা বাঁশির উপর দুজনের হাত আছে, আর বাঁশিতে যেমন করে ফু দিচ্ছেন প্রাণ গোবিন্দ, রাধারানীও তেমন করে বাঁশিতে ফু দিচ্ছে। আহা রাধে শোনো, শিরধারে লইয়া মন সাধে মুরলী শিখা, উলুধ্বনি মায়েরা হরিধ্বনি মুরলী শিখা, মন সাধে মুরলী শিখা, সুজাতার লইয়া সাদ মুরলি শিখা, প্রথম রন্ধ্র সাথে এক নম্বর, প্রথম রন্ধ্র গানে ব্রহ্মার ভাঙিল ধ্যানে কো, হরি হরি বল, প্রথম রন্ধ্র গানে ব্রহ্মার ধ্যান ভাঙিল যে গো, দ্বিতীয়তে যমুনায় যা, দ্বিতীয়তে যমুনায় যা, এবার দ্বিতীয়তে যমুনায় যা, এবার দ্বিতীয়তে যমুনায় যা, তৃতীয় রন্ধ্রের কথা শোন বিশ্ব ভানু সুতা, 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 আবার পবনে দহত গতি হয় রে, আবার পবনে দহত গতি হয় রে, আবার পবনে দহত গতি হয় রে, পবনে দহত গতি হয় রে, সীতা তারে লইয়া আসা মন সাধে মুরলি শিখা, সীতা তারে লইয়া আসা মন সাধে মুরলি শিখা। ভক্তমণ্ডলী মায়েরা আমার বাবারা, যে গানটা শুনছেন, রন্ধ মানে বাঁশিতে যে ছিদ্র থাকে, ছিদ্র বুঝেছেন, কটা ছিদ্র, কটা ছিদ্র থাকে বাঁশিতে বলুন তো, বলুন, নটা ছিদ্র থাকে তাই তো, নটা, প্রথমে একদম প্রথমে একটা, তারপর পরপর সাতটা, আর ওইদিকে কলিষ্ঠাঙ্গুলি দ্বারা বাজাবার জন্য, করি কমল স্বর বাজাবার জন্য একটা ছোট্ট ছিদ্র থাকে, হ্যাঁ, মোট নটা, কিন্তু মায়েরা মোট আটটা, একটা দিয়ে বাতাস দেয়া হচ্ছে। তাহলে একটা স্বরে একটা রন্ধে কি কি হয়, এটাই সেই পদাবলী শুনছেন আপনারা, শুনলে হবে না, শোনেন আর গোনেন কটা হচ্ছে আর কি কি হচ্ছে, কত হয়েছে সবে, এই দেখো মা বলে দিয়েছে তিনটে, সবে তিন নম্বর হয়েছে,
চতুর্থ রন্ধ্রের গানে ব্রজবাসীর প্রাণে বাজে চতুর্থ রন্ধ্রের গানে ব্রজবাসীর প্রাণে বাজে এবার চতুর্থ রন্ধ্রের গানে ব্রজবাসীর প্রাণে বাজে চতুর্থ রন্ধ্রের গানে ব্রজবাসীর প্রাণে বাজে আদা এলো খেলো পাগলিনী প্রাণ দাদা এলো খেলো পাগলিনী প্রাণ দাদা এলো খেলো পাগলিনী প্রাণ পঞ্চম রন্ধ্রের স্বরে আপনি সে ধেনু ফিরে পঞ্চম রন্ধ্রের স্বরে আপনি সে ধেনু ফিরে রন্ধ্রের স্বরে আপনি সে ধেনু ফিরে পাঁচ নম্বর স্বরে ধেনুঘন ঘরে আসে ফিরে যায় কেমন ভাবে তিন মুখে ঊর্ধ্ব পুচ্ছে ধাই ও রে আবার তিন মুখে ঊর্ধ্ব পুচ্ছে ধাই ও রে আবার তিন মুখে ঊর্ধ্ব পুচ্ছে ধাই ও রে আবার তিন মুখে ঊর্ধ্ব পুচ্ছে ধাই ও রে সিনাদে লইয়া যা মন সাথে মুরলি শিকা কটা হয়েছে গো মায়েরা এদিকে কটা হয়েছে বাবা পাঁচটা শোনেন আর গোনেন এই তো হয়ে এসেছে পাঁচ নম্বর হয়েছে এবার ছয় কি হয় সেই স্বরে শোনো ষষ্ঠম রন্ধ্রের গতি কদম হয় বিকশিতি ষষ্ঠম রন্ধ্রের গতি কদম হয় বিকশিতি বোঝা যাচ্ছে ছ নম্বর স্বরে কদম্ব হয় বিকশিতি মানে বৃন্দাবনে যে কদম গাছটা আছে আজও আছে তো কি করে আছে ছ নম্বর স্বরে যখন গোবিন্দ বাঁশি বাজায় ওটা আরো প্রাণ পায় ওই জন্য লিখেছে ষষ্ঠম রন্ধ্রের গতি কদম্ব হয় বিকশিতি ষষ্ঠম রন্ধ্রের গতি কদম্ব হয় বিকশিতি শর ঋতু একত্রে মহা শর ঋতু একত্রে মহা আহা শর ঋতু একত্রে মহা শর ঋতু একত্রে মহা সপ্তম রন্ধ্রের সারে পাষাণ দ্রবীণ গুণে সপ্তম রন্ধ্রের সারে পাষাণ দ্রবীণ গুণে সপ্তম রন্ধ্রের সানে পাষাণ দ্রবীণ গুণে সপ্তম রন্ধ্রের সারে পাষাণ দ্রবীণ গুণে আবার পাশা নই আপনি জনমায়রে আবার পাশা নই আপনি জনমায়রে পাশা নই আপনি জনমায়রে পাশা নই আপনি জনমায়রে শিরাদারে লইয়া তা হরি হরি বল মায়রা হরি বল বল সাথে মুরলি শিকা শিরাদারে লইয়া সা এবার শোনো এবার কটা হবে বাবা কত নম্বর হবে আট তাই তো শুনুন তো মায়েরা আটে কি হয় অষ্টম রন্ধ্রের গান ওরাধে কিছু যেন মনে করো না বলি অষ্টম রন্ধ্রের গান গাইরাধে তোমার নাম এই তো ধরা পড়ে গেছে তোমার কাজ নেই শুধু এই করো আমার নামে ও মায়েরা রাধা নামে বাঁশি বাজায় আট নম্বর স্বরে মনে রাখবেন অষ্টম রন্ধ্রের গানে গাই রাধে তোমার নাম অষ্টম রন্ধ্রের গান গাই রাধে তোমার নাম অষ্টম রন্ধ্রের গান গাই রাধে তোমার নাম ও অষ্টম রন্ধ্রের গান গাই রাধে তোমার নাম মোর বংশী এত গুণ ধরে ও মোর বংশী এত গুণ ধরে ও মোর বংশী এত গুণ ধরে ও মোর বংশী এত গুণ ধরে বংশী বদনে কয় বংশী শিক্ষা উচিত নদনে কয় বংশী শিক্ষা উচিত নংশী বদনে কয় বংশী শিক্ষা উচিত নদনে কয় বংশী শিক্ষা উচিত ন আবার না শিখিলে আবার না শিখিলে শিখা বলি কারে রে আবার শিখা বলি কারে আবার না শিখিলে শিখা বলি কারে আবার না শিখিলে শিখা বলি কারে শিরাধারে লইয়া যা
মনসাদে মুরলি শিখা আর মনসাদে মুরলি শিখা মনসাদে মুরলি শিখা মুরলি শিখিলে রাধে একবার বাজাও দেখি শুনি মুরলি শিখিলে রাধে বাজাও দেখি শুনি নানা বিধ রাগ আর মিশায়ে রাগিনী মিশায়ে রাগিনী প্রাণ গোবিন্দকে বললেন গো গোবিন্দ বাঁশি শিখতে এসেছি তুমি কি মনে করলে সত্য না বাঁশি শিক্ষার ছলা করে তোমায় দেখব বলে মাধব ঘর থেকে তোমার কাছে যে ছুটে এসেছি তুমি কি বোঝো না গোবিন্দ বললেন ও তাই এসেছো এসো রায় এসো দুজন দুজনকে অপরূপ নয়নে দর্শন করলো অপলক নেত্রে কিন্তু পাশ দিয়ে সখীগণ তোদের যে এত কষ্ট করে নিয়ে এলাম তোকে তা যা হবার তা রাধা রানী বললো কেন তোরা কি চাস কি গো মায়ের আপনারা যে সারা রাত গান শুনছেন এই যে বসে বসে কি চান আপনারা আমরা কি চাই সখীগণ বলেছিল বলবো কেন তোমরা তো অন্তর্যামী আমরা যুগল দেখতে চাই হরি বল যুগল কিন্তু সবার ভাগ্যে ধরে ধরা পড়ে না এটা কপালের দরকার ভক্তমণ্ডলী মায়ের আমার বাবারা বুঝেছেন ওই জন্য ওরা জটিলা কুটিলা আয়ান এরা উৎপেতে থাকে যে কখন একবার এরা যুগলে দাঁড়াবে ওই জন্য বারবার আয়ান কুটিলাকে বলতো কুটিলে যদি একবার ধরতে পারিস বলি কিন্তু কি ধরতে পারি যে রাধা গেছে কৃষ্ণের কাছে ধরতে পারলে বলিস কি যুগল যদি ধরতে পারিস একবার ডেকে নিয়ে যাস দেখবো তাই সখীগণের মনোবাসনা পূর্ণার্থে ভক্তদের মনোবাসনা পূর্ণার্থে আপনাদের আমাদের বাসনা পূর্ণ করতে পূর্ণ করতে রাধা রানী গেলে গোবিন্দের বাবে তারা দুজন মিলে দাঁড়ালো যুগলে দাঁড়ালো যুগলে দাঁড়ালো যুগলে দাঁড়ালো যুগলে সামের বামে দাঁড়াইল নবীনা কিশোরী গো নবীনা কিশোরী সামের বামে দাঁড়াইল নবীনা কিশোরী গো নবীনা কিশোরী এবার সামের বামে দাঁড়াইল নবীনা কিশোরী গো নবীনা কিশোরী সামের বামে দাঁড়াইল নবীনা কিশোরী গো নবীনা কিশোরী ভক্তমণ্ডলী মায়েরা যুগল গান ধরে নিয়েছে হ্যালো এক মিনিট আমাদের এই কীর্তন গানে উনি মুগ্ধ করেছেন আমাদের আমাদের এই ময়না কৃষ্ণ ভক্ত মিশনের সকল সভ্যদের সহ আজকের শ্রুতিমধু ভক্তিমতি মায়েদের তাই আমাদের কিছুক্ষণ জানি যে অনুষ্ঠানে বিঘ্ন ঘটলো কিন্তু তবুও না করলেও পারতাম না তাই আমাদের বৃন্দাবঞ্চ গ্রামনিবাসিনী দুলালি মাহার 100 টাকা ওনাকে পুরস্কার দিচ্ছেন শঙ্কর মণ্ডল ওনাকে 100 টাকা পুরস্কার দিচ্ছেন তানিয়া গুরু ওনাকে 100 টাকা পুরস্কার দিচ্ছেন এবং গৌতম জানা ওনাকে 100 টাকা পুরস্কার দিচ্ছেন সবাই দুয়ার তুলে শ্রীগুরু নিতাই গৌর বন্দে হরি বল হরি বল হরি বল ধন্যবাদ
এবার উঠে দাঁড়াতে হবে। অনেক দিন একসঙ্গে করে করে তালি দিয়ে একটু কীর্তন গাইতে গাইতে ভজন গাইতে গাইতে বিদায় নেব। আর যুগল গানে বসে থাকতেন, একটু উঠে দাঁড়াবেন তো দেখি একবার। যুগল গানের ঝুমুর শুনে একটু নৃত্য করে বিদায় নেব। সবের বামে দাঁড়াইল নবীনা কিশোরী গো, নবীনা কিশোরী। সবের বামে দাঁড়াইল নবীনা কিশোরী গো, নবীনা কিশোরী। সখীগণ সবে মিলে করে উলুধ্বনি, সখীগণ সবে মিলে করে উলুধ্বনি, সখীগণ সবে মিলে করে উলুধ্বনি, সখীগণ সবে মিলে করে উলুধ্বনি। বৃক্ষতলে বসেছিল সুখ আর শাড়ি গো, সুখ আর শাড়ি। বৃক্ষতলে বসেছিল সুখ আর শাড়ি গো, সুখ আর শাড়ি। বৃক্ষতলে বসেছিল সুখ আর শাড়ি গো, সুখ আর শাড়ি। বৃক্ষতলে বসেছিল সুখ আর শাড়ি গো, সুখ আর শাড়ি। তাহাতে মগন ভেল তোহারে নেহারি, তাহাতে মগন ভেল তোহার নিমুহারি, তাহাতে মগন ভেল তোহার উপহেরি, তাহাতে মগন ভেল তোহার উপহেরি। যুগল হইয়ে দাঁড়ালো, যুগল হইয়ে দাঁড়ালো, যুগল হইয়ে দাঁড়ালো, হইয়ে দাঁড়ালো। ভক্তমণ্ডলী মায়না ময়না কৃষ্ণ ভক্ত মিশনের সকল সদস্য যদি কাছাকাছি থাকেন, আমি জানি অনেকে সেবা করানোর জন্য দেবার জন্য ব্যস্ত আছে, অনেক ভক্ত অনেক দাদারা ছিল চলে গেছে, প্রচুর শ্রোতা ভক্ত তো সেবা হয় আমি জানি শুনেছি। যাই হোক যারা আছেন একটু করে করো তালি দিয়ে, নৃত্য করতে করতে আমরা বিদায় নেব। যুগল হয়ে দাঁড়ালো, যুগল হয়ে দাঁড়ালো, এবার যুগল হয়ে দাঁড়ালো, যুগল হয়ে দাঁড়ালো, রাধা শ্যাম শ্যাম রাধা, যুগল হয়ে দাঁড়ালো, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা, যুগল হয়ে দাঁড়ালো, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা, যুগল হয়ে দাঁড়ালো, যুগল হয়ে দাঁড়ালো, যুগল হয়ে দাঁড়ালো, এবার যুগল হয়ে দাঁড়ালো, যুগল হয়ে দাঁড়ালো, যুগল হয়ে দাঁড়ালো, যুগল হয়ে দাঁড়ালো। যাই হোক এতগুলো শ্রোতা মায়ের আমার ইয়ং দাদাগুলো সামনে দাঁড়িয়েছে, বলছে দুটো ভজন গাইবেন, আসুন একটু তাহলে দুটো নাচের গান ভজন গান গেয়ে